ঘাসের উপর এমন শিশির বিন্দু আর হিমেল হাওয়াই বলে দেয় হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে বইছে শীতের আমেজ। ধীরে ধীরে বাতাসে কমছে আর্দ্রতা, বইছে হিমেল পরশ। দিনের বেলায় গরম আর রাতের বেলা অনুভূত হচ্ছে শীত। উত্তরের এই দুই জেলায় শীতের আমেজ নেমে এসেছে আগে ভাগেই। দিনের বেলায় গরম অনুভূত হলেও রাতে শীতের অনুভূতি ভালোই টের পাওয়া যায়। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকছে রাস্তাঘাট। সড়ক মহাসড়কে বাস ট্রাকগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। প্রতিদিন দেখতেছি কুয়াশা পড়তেছে, রাত থেকে কুয়াশা পড়তেছে, ঠান্ডা লাগে ও রাস্তার মধ্যে কুয়াশা দেখা যায়। আগে তো অনেক গরম কম, এখন ঠান্ডা আছে। হিমালয়ের কাছে হওয়ায় উত্তরের এই দুই জেলায় শীত আগে ভাগেই শুরু হয় বলে জানালেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। প্রতি বছরের ন্যায় এবারও শীতের আগমন দেখা যাচ্ছে, কিছু একটু কুয়াশা পড়তেছে, যার ফলে শেষ রাতের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে। তিনি আরো জানান, চলতি মাসের শেষের দিকে তাপমাত্রা আরো কমে দেশ জুড়ে বিরাজ করবে শীতের আমেজ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।